সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। খবর খবর চ্যানেলের আজকের প্রতিবেদনটি দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন, আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা প্রীতি ভালোবাসা। আজ 29 নভেম্বর, রোজ রবিবার। আমি খবর খবর চ্যানেল নিয়ে বর্তমানে অবস্থান করতেছি পাবনা জেলার ইশুদ উপজেলার দাসুরিয়াতে। এই দাসুরিয়ারি খামার মিম ডেরি ফার্ম, ওনারা মূলত এখান থেকে গাভী গরু বিক্রি করে থাকে। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো ওনাদের কাছে কিছু গাভী গরু রয়েছে, ফ্রিজিয়ান, হলস্টাইন, ফ্রিজিয়ান, মুন্ডি, সাহিওয়াল, জার্সি জাতের গাভী, যা আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারবেন। তো আমরা কথা বলবো এই খামারটি যে পরিচালনা করতেছে মিন্টু ভাই তার সাথে, তিনি আমাদেরকে আরও বিস্তারিত জানাবে। তো চলুন আমরা প্রথমেই মিন্টু ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। আসসালাম ভাই, ভালো আছেন? ভালো আছি ভাই। তো জানতে পারলাম যে বেশ কিছু গাভী আনছেন, তো সেই জন্য আসা। তো কি ধরনের গাভীগুলো আছে? আমার কাছে আছে ভাই হলস্টার, ফ্রিজিয়ান আছে, জার্সি আছে, অস্ট্রেলিয়ার আছে, সব ধরনের গাভী আছে ভাই। কতগুলো আছে? বর্তমানে এখনো আছে 10টা আছে ভাই। দাম কত থেকে কত পর্যন্ত আছে? আমার কাছে 1,85,000 থেকে 1,20,25 পর্যন্ত আছে ভাই। মানে 1,20,000 থেকে 1,85,000 টাকা পর্যন্ত? জি। মানে মিডিয়াম, ছোট থেকে মিডিয়াম সাইজের? মানে মিডিয়াম সাইজের। হ্যাঁ। বড় গাভীগুলো রাখেন না? না, বেশি বড় গাভী আমি রাখিনি ভাই, ওই 3 লাখ, 2 লাখ, 2.5 লাখের গরু আমি রাখিনি ভাই। মানে এটা কি গরু আমি রাখিনি ভাই, কিন্তু এই মাদার কি গাভীগুলো আমি রাখি, এই গরুগুলো খুব চলে ভাই, এগুলো যেই লিক তার লস নেই বেশি। আচ্ছা আচ্ছা। তো আপনার যে গাভীগুলো আছে, তো চলুন ওই গাভীগুলো আমরা দর্শকদেরকে একটু দেখুন। দেখেন আমরা প্রথমে একটা গাভী দেখতে পাচ্ছি ভাই, এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই। হলস্টাইন ফ্রিজিয়ান? জি জি। দাঁত কয়টা এটা? এটা 7 দাঁত ভাই, সেকেন্ড বাচ্চা। কি বাচ্চা এটার সাথে? বকনা বাচ্চা ভাই। বকনা বাচ্চা? না। দুধ হচ্ছে কেমন? এটা দুধ পাচ্ছে 2 টা 15-16 লিটার ভাই। এই দেখেন পুরা গুলা নাই, জায়গা টাকা দেখেন খুব শান্ত থাকতে ভাই। এই দেখেন 15-16 লিটার দুধ হচ্ছে। দুই তিন দিন দুধ দোয়া দেখে নিতে পারবে? দুই তিন দিন আমার বাসায় থাকি, দুধ দোয়া দেখে নিতে পারবে। ওলানের জায়গাটা দেখেন ভাই, দেখেন দর্শক দুধের ওলানটা দেখতে পাচ্ছেন? খুব শান্ত শিষ্ট আর একটা পা ওই বেশি, খুব শান্ত শিষ্ট। দামটা কেমন চাচ্ছেন? এরি দাম চাচ্ছে ভাই 1,85,000। 1,85,000 টাকা। দরদাম করে নিতে পারবে? হ্যাঁ ইনশাআল্লাহ দরদাম করে কিছু টাকা হবে। দর্শক আপনারা দেখেন ভাই, কি জান বাচ্চা, বাচ্চাটা খুব সুন্দর বাচ্চা। দর্শক বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছেন, গাভীটির সামনে থেকে একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, দেখতে পাচ্ছেন দাম চাচ্ছেন 1,85,000 টাকা। দর্শক দুধের ভ্যানটা দেখতে পাচ্ছেন আপনারা? দুধের ভ্যানটা ইনশাআল্লাহ যারা মুখ লাগা দিয়ে মাহবুন সকলে দোয়া খাতে পারবে ভাই। দর্শক দেখতে পাচ্ছেন আপনারা দরদাম করে নিতে পারবেন। খুব ভালো ভাই। পাশেরটা ভাই? এটা হচ্ছে জান ভাই। এটা দাঁত কয়টা? এটা 7 দাঁত ভাই। এটাও 4 দাঁত? হ্যাঁ 4 দাঁত। এটা কেন রানী বাচ্চা ভাই, বকনা বাচ্চা বাচ্চা 14 দিন। সাথে কি বকনা বাচ্চা? না, এটা বাচ্চাটা দেখুন ভাই, ইনশাআল্লাহ দুধ ছাড়লে বাচ্চাটাতে আল্লাহ দিল টাকা হয়ে যাবে। দর্শক বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছেন, কয় নাম্বার বাচ্চা দিল এটা? এটা দ্বিতীয় বাচ্চা ভাই, 7 দাঁত বয়স। দুধ হচ্ছে কেমন? হ্যাঁ দুধ পাচ্ছে, এটা মানে 16-17 লিটার ভাই। 16-17 লিটার? 17 দুটানে দোয়াচ্ছে। এত দুধ হচ্ছে এটাই? হ্যাঁ প্রচুর দুধ ভাই, গরু রাখতে গেলে 7 দাঁত এখন ভাই। দুই তিন দিন দুধ দুয়ে দেখে নিতে পারবে? তো দুধে গ্যারান্টি, দুধে গ্যারান্টি ভাই। যে ভাই দুধ দুই তিন দিন থাকে দোয়ালে করে দেয় বাচ্চার কথা, কিন্তু ভাই কি মানতে দেখে বাচ্চা তো টাকা রাখেন ভাই ইনশাল্লাহ। দর্শক বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছেন, বাচ্চাটা খুব শান্ত, আমি তো পুরা ধরে নিই ভাই বাচ্চা। এই যে উলানের জায়গাটাকে একটু ইনশাল্লাহ রাম পাও সরাতে মাবুন সকলে দোয়াবি। দামটা কেমন চাচ্ছেন? এটু 1,80,000 ভাই। 1,80,000? হ্যাঁ। পাশেরটা? এটা কোরিয়া জার্সি, 2 দাঁত বয়স। জার্সি? না। হ্যাঁ 2 দাঁত বয়স, এই প্রথম বাচ্চা। সাথে কি বাচ্চা এটা? দেখুন সাথে 4 বাচ্চা ভাই, এটা বাচ্চার বয়স 10 দিন। বাচ্চার বয়স 10 দিন? না। দুধ হচ্ছে কেমন এটা? এটা দুধ পাচ্ছে আমি সকাল বিকাল 2 টানে 14 লিটার। সকাল বিকাল 14 লিটার? হ্যাঁ 14 লিটার ভাই। দামটা কেমন চাচ্ছেন? ওরে দাম চাচ্ছে ভাই প্রথম বাচ্চা দিছে? না। খুব শান্ত সব গরু ভাই, একটা গরু ইট বিশ কিছু করতে জান না আমার। দুধ হচ্ছে কেমন এটাই? দুধ পাচ্ছে 2 টানে 15 লিটার। 2 টানে 15 লিটার? দামটা কেমন চাচ্ছেন? দাম 1,75,000 ভাই। 1,75,000 টাকা। আর গরু চামড়া ধরে দেখতে হবে যে ভাই লিক, এটা বাচ্চাটার মান, আর এটা গায়ে গরুর চামড়া দেখেন ভাই, এই দাঁতটা দেখতে হবে, দেখে শুনে নিতে পারবে না বকুচা হয়েছে।
দেখে শুনে নিতে পারবেন? হ্যাঁ দেখে শুনে নিতে পারবেন। পাশের গাভীটা ভাই, এটা পাশেরটা ভাই প্যাক না, কিন্তু এটা দাঁতইনি, এখনো দাঁত হয়নি, একদম বাচ্চা গরু ফিজিয়ান ভাই। বাচ্চা আছে সাথে? না প্রেগন্যান্ট ভাই। ও কত দিনে প্রেগন্যান্ট? 7 মাস যে 8 মাস পড়তে দেখেন উলানটা কেমন গিয়েছে? 7 মাস গিয়ে 8 মাস পড়েছে। হ্যাঁ কেমন গা ঢিলা আছে। দামটা কেমন চাচ্ছেন? এটা দাম চাচ্ছি 160,000। 1 লক্ষ যে ভাই লিখা এই গোটা আল্লাহ দিলে ভবিষ্যতে অনেক টাকার গরু হবে। এখনো একটা দাঁত ভাঙিয়ে দেখেন আপনি, দেখা যাচ্ছেন এটা ডাক্তার দেখেন। 10 একটা দাঁতও হয়নি ভাই। দাঁতটা একটু দেখান আমাদেরকে। হ্যাঁ আমি দেখাবো ভাই, আগে আসেন আপনি। হুম দেখান। হ্যাঁ দেখেন। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা, একটা দাঁত হয়নি ভাই, একদম বাচ্চা, এখনো দাঁত হয়নি। দর্শক দেখতে পাচ্ছেন অনেক বড় বড় হবে ভাই, দাঁতের জন্য মানে খুব মানে বীজ দেওয়া হয়েছে দেখেন। দাম চাচ্ছেন 1,60,000 টাকা। হ্যাঁ ভাই। পাশেরটা? পাশেরটা আপনার হচ্ছে অস্ট্রেলিয়ার জার্সি ভাই। জার্সি? হ্যাঁ অস্ট্রেলিয়ার জার্সি, মানে ফ্রিজানের সাথে জার্সি ক্রস। ফ্রিজানের সাথে জার্সি ক্রস আছে, যে বাচ্চা হয়েছে বকনা জার্সি বাচ্চা। জার্সি বকনা বাচ্চা। দুধ হচ্ছে কেমন? এটা আমি 2 টানে 17 লিটার গ্যারান্টি দেবো। 2 টানে 17 লিটার গ্যারান্টি দিবেন? হ্যাঁ গ্যারান্টি দেবো যে ভাই লিখে দেবো লান্ডা দেখে নাকি। দামটা কেমন চাচ্ছেন? এটা 1,65,000 ভাই। কয় নাম্বার বাচ্চা দিল? দ্বিতীয় বাচ্চা দিয়েছে, 4 দাঁত বয়স। 4 দাঁত বয়স না? দর্শক দ্বিতীয় বাচ্চা, দর্শক দেখতে পাচ্ছেন আপনারা। দামটা 1,65,000। দরদাম করে নিতে পারবে? কিছুটা কম আছে ভাই, বেশি না, কিছুটা কম বেশি করে নিতে পারবে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডেও তো মনে হয় কিছু গাছ আছে। 2 দাঁত বয়স ভাই, যে বকনা বাচ্চা, বকনা বাচ্চা। দুধ হচ্ছে কেমন? দুধ পাচ্ছে 2 টানে 13 লিটার ভাই। দামটা কেমন চাচ্ছেন? এই দাম চাচ্ছি 1,30,000। 1,30,000 টাকা। আলোচনা সাপেক্ষে নিতে পারবে? হ্যাঁ নিতে পারবে, কিছুটা কম আছে। দর্শক কিছুটা কম বেশি করে আপনারা। দুই দাঁত ভাঙি কেবল করতেছে। কেবল দুই দাঁত? হ্যাঁ দুই দাঁত, এক দাঁত ছিল আর এক দাঁত ভাঙেছে। পাশেরটা? এটা সিন্ধি ভাই। সিন্ধি শাহিওয়াল? সিন্ধি শাহিওয়াল। এটা কয় দাঁত বয়স? এটা 4 দাঁত বয়স, দ্বিতীয় বাচ্চা। কি বাচ্চা? এটা সার বাচ্চা। এটার সাথে দুধ হচ্ছে কেমন? এটা দুধ পাচ্ছে আমি 2 টানে 9 লিটার ভাই। দামটা কেমন চাচ্ছেন? এটা ফিজ দাম 1,20,000 ভাই। 1,20,000। হ্যাঁ 20,000। আপনি যে উলানটা দেখেন ভাই, পিছনে সামনে জায়গাটাকে উলান গা পাট গুলা দেখেন। 1,20,000 টাকা। 1,20,000 টাকা। চামড়াটা আমরা খুব পাতলা, চামড়াটা আমরা খুব পাতলা ভাই দেখেন, খুব খুব চামড়া দেখেন। দর্শক দেখতে পাচ্ছেন আপনারা, ৩-৪ দিন দুধ দোহন করে দেখে নিতে পারবেন? দুধ আমার বাসায় থাকি দেখলে ভাই, যেভাবে খুশি। হ্যাঁ যেভাবে খুশি, ওর হোটেলেও থাকা লাগবে না, কারণ গাভী গরু নিয়ে কিন্তু অনেক প্রতারণা হয়ে থাকে। বর্তমানে তো শীত, তো শীতে গাভী লালন পালনটা কিভাবে করা যায়? শীতে ভাই গাভী লালন পালন করবেন, শীতে একটু কষ্ট হয় ভাই, গাভীর গায়ে মানে ছালাটা দিতে হবে, এটি একটু কষ্ট, তার কারণে শীতে কোনো সমস্যা। আর ওলগে বাত্তি টাত্তি দিলে রাতে সব ভালো হয়? হ্যাঁ হ্যাঁ, বাত্তি ধরেন একটু বেশি পাওয়ার বল দিলে পারে সবচেয়ে ভালো, সুন্দর হয়। আর থাকা খাওয়ার ব্যবস্থা আছে? হ্যাঁ আমার বাসায় থাকা খাওয়া। আর পরিবহন ব্যবস্থাটা? ওটা আমি নিজ দায়িত্ব গাড়ি মানে ভাড়া করি, তার বাসায় পৌঁছা দেবো গরু। আচ্ছা আচ্ছা, পরিবহন ভালো অবস্থায় রয়েছে ইনশাআল্লাহ, তার বাসায় আমার নিজ দায়িত্ব পৌঁছাতে হবে। আচ্ছা, নতুন খামার যারা শুরু করতেছে বা শুরু করছে, তো তাদের উদ্দেশ্যে কি বলবেন? নতুন খামার উদ্দেশ্য ভাই তাদের তাদেরকে গাভী করার উচিত। আপনার বকনাদি করলে পারে ভাই, বকনাটা মানে অনেক দিনে পালা লাগে ভাই, বকনা আমি মানে আনিও নি, কেসালি আমি দিও নি, আমি গাভী করি মানে বেশি গাভী করে রাখি সব সময়। তাহলে আপনি গাভীটা যদি লিয়ে যান, গাভী লিগালি আজ লিগালি কিন্তু ভাই কালকে দুধ পাচ্ছেন আপনি, একটা করে বাচ্চা পাচ্ছেন। এই যে এসব গাভী গুলা ছোট গাভী গুলা নিয়ে যায়, যদি যারা মানে অল্প টাকা ভিত কিনবে গরিব মানুষ, এসব গাভী নিলে আল্লাহ দিলে লস হবে না। এই যে বকনাটা দেখেন এখনো দাঁত ভাঙেনি ভাই, এই বকনাটা না বিকেলে কিন্তু অনেক টাকা দাম হবে, এখনো দাঁত ভাঙেনি, পাঁচ বেন কামাই খাতে পারবি, আল্লাহ দিলুর টাকা ভবিষ্যতে আছে। একটু ভালো খাদ্য দিয়ে তোকে একদম বাচ্চা করো, একদম অরিজিনাল বাচ্চা, যে দাঁত ওই দাঁত। আচ্ছা আচ্ছা, তো ভাই আপনার গরুগুলো আমাদেরকে দেখালেন বা অনেক সুন্দর সুন্দর গরু দরদাম জানালেন, তো ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো ভাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।